Hey guys, welcome back to a new vlog. Shobai kemon acho? Asha korchi onek bhalo acho. Ami onek bhalo achi. Ajke sokal sokal vlog ta start kore dilam. Ar Ruhi dekho papar sathe ekhon bodmashi korte bosheche. Ghum bhenge geche. Beta bhoy peye giye uthe poreche. Dorja ta dhum kore bondho hoyeche hawate aro bhoy peye geche. Diye ghum theke uthe geche. Jai hok, ajke ami original jinish order diyechhilam or shamne bole dilam. Jeta ashbe ekhoni. Ami jani ki. হ্যাঁ তো যাই হোক দিয়েছিলাম তো আমি তো আসবে এখনই তো সেটা চলো নিতে যাব আর আজকে দেখো এখানেতে না সব বাইরেতে কাজ হচ্ছে তার জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে চারিদিকে রডবট কাটছে তো সেজন্য আওয়াজ হচ্ছে তো চলো আগে পার্সেলটা নিয়ে আসি ফোন করেছিল অলরেডি সেটাকে নিয়ে আসি আর এটাকে সাথে করেই মনে হচ্ছে নিয়ে যেতে হবে গোপাল দাদাকে দেখতে পেয়েছো আমার সোনা মাথা চোখে দেখো জল চলে এসছে ভয় পেয়ে কেঁদেছে এত জল চলে এসছে পার্সেল এসছে যার জিনিস আসছে সে তার জন্য আজকে নাচতে নাচতে যাচ্ছে পুরো একদম মানে কি বলবো এতদিন ধরে অর্ডার দাও করে লাস্টে অর্ডারটা দিয়েই দিয়েছিলাম আর এত তাড়াতাড়িও চলে এসছে আজকেই চলে এসছে তুমি এখানে রোদেতে চোখ বন্ধ করে দিয়েছে পুরো স্নান টান করে কত বড় বক্স এসছে কত বড় বক্স এসছে আমাদের দেখেছো মাল মামা দেখেছিস কত বড় বক্স এসছে তুই তো চোখ বন্ধ দেখবি কি করে এটা ওপেন বক্স ডেলিভারি ছিল সেটা এখনই খুলে দেখাবে রুই আমার ক্যামেরাতে মারছে এখানেতে এসন না দাঁড়া ক্যামেরাতে মারছে দেখো তুমি আচ্ছা চলো ঘরে যাবো তো চলো ঘুম পেয়ে গেছে এবার আবার চানটা করে উঠেছে না ঘুম হবে হ্যাঁ ঠিকই আছে সামনেটা একটু দেখি সাইজ কোনো ইস্যু হয় ঠিক আছে চেঞ্জ হবে বাহ মা ও অস্থির হয়ে যাচ্ছে দেখছি এখন ভালো করে তুমি ঘরে আসো আমি ওখানে ঘরে যাই কোথায় যাচ্ছ আমার চোখটা দেখো না ঠান্ডা লেগে গেছে আনন্দ দেখো খালি আনন্দ দেখো মানে যেমন চেয়েছিলাম সেরকমই আসছে নাকি এমনই আসছে ঘুমিয়ে গেল দেখো কথা বলতে বলতে ঘুমিয়ে গেল পুরো কি বলো বাবার মাথা থেকে বেশি হাফ হাফ হেলমেট গুলো ওরা খুব পছন্দ করে বাবা বিশেষ করে আরো খুশি হয়েছে মাকে দেখাও মা এদিকে রান্না করছে হেলমেট পরেই সারাদিন ঘুরবে মনে হচ্ছে চিকেন হচ্ছে আজকে তার সাথে কি হচ্ছে পাটের শাক ঝোল আর আলু সিদ্ধ মটন না চিকেন আজকে চিকেন দেখতে পাচ্ছ না চিকেনের কালো গুঁড়া
এটা আমি একবার বানিয়েছিলাম কালা ভুনা কেন বলছে কারণ আমি চিকেনটা রান্না করতে গিয়ে পুরো পুড়িয়ে ফেলেছিলাম দেন বলছে এটা এমনি সুন্দর সেই জন্য চলো আমি এখন স্নান টান করে নি স্নান করতে যেতে হবে এখনো কাঁচা আছে কিছু তো যাই সেগুলো আগে চট করে নিই আমার চোখটা এমন বিচ্ছিরি ভাবে লাল হয়ে গেছে এখানে কেন বুঝতে পারছি না মানে বিচ্ছিরি লাল হয়ে গেছে এটাও এটাই হয়নি এটাই দেখছি একটাই হয়েছে এ দেখো দেখো বললাম না সারাদিন ও এখন এটা পরেই ঘুরবে ও এটা পরেই ঘুরবে সারাদিন দেখো এ ঠিকই লাগে বলো বেশি বড়ও লাগে না যে ভাবছিলাম যে বেশি বড় বড় না ভালোই লাগছে বললাম তো সুন্দর লাগছে এরকম একটা সুপার বাইক চাই তাহলেই ভালো লাগবে সুপার বাইক অ্যাভেঞ্জার্স বলা অ্যাভেঞ্জার্স বলা না না অ্যাভেঞ্জার্স বলা বাইক চাই অ্যাভেঞ্জার্স বলা বাইক চাই তাহলে পয়সা কোন দেগা তাহলে ঠিক লাগবে এটার সাথে মানাবে তাহলে কি বলো আমি একটু বাইরে এসেছিলাম কাজ করতে আর রুহি ও ঠাকুমার সাথে গান করছে শুনছো করছো দেখতে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো তুমি করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু গান করো দুবার হলে চুপচু করে আস্তে 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 আর জল হচ্ছে না বাটে চাস নেই হ্যাঁ করে তাকিয়ে আছে ঠাকুমার দিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ক্যামেরাটা খেয়াল করেছি হ্যাঁ দেখে নিচ্ছে রাম হরে হরে করো তুমি ঠাকুমার সাথে গান আমি যাচ্ছিলাম রান্নাঘরে আটা আনতে বাবা তো রাতে রুটি খায় তো সেই কারণেই আটাটা মেখে রাখবো বাইরে ঠান্ডা ঠান্ডা হাত দিচ্ছে আজকেও মেখে রয়েছে আজকেও প্রচন্ড মেঘ করেছিল যাই হোক আটা কোথায় এই যো চারটে করে রুটি হয় রোজ এত কম আটা মাখতে প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওই করতে করতে অভ্যাস হয়ে যায় বলে না সেটাই হয়েছে এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে তারপরে আমি তো অনেকদিন ছিলামও না তো তার জন্য কতটা কি আটা নিতে হয় ভুলে গেছিলাম মানে আগে আমি আটাটা নিতাম তো আটার হিসাবটা আমার ভালো থাকতো তারপরে অনেকদিন অভ্যাস নেই সেই কারণে আমি ভুলে গেছিলাম যে কতটা আটা নেয় তারপরে এখন এসে আবার মাকে জিজ্ঞেস করে করে করা স্টার্ট করেছি সবে খুব তো বেশি করতে পারি না রুহি যখন চুপচাপ থাকে তখন এই টুকটাক কাজগুলো একটু করার চেষ্টা করি আর বাদ বাকি সবই তো দেখো যে মাই করে আমি রুহির জন্য কিছুই করতে পারি না এখন তাই চেষ্টা করি কোনো কোনো দিন আটাটাও মাখতে পারি না সন্ধ্যাবেলাতে রুহি এমন চিল্লামিল্লি স্টার্ট করে দেয় এবার আটা নিয়ে নিয়েছি একটু নুন দিয়ে দিই তো সেই কারণে যখন টাইম হয় করি যখন টাইম হয় করি না তখন মাকেই করতে হয় আটা মাখা কমপ্লিট আর বলেছিলাম না চারটে হয় তো পুরো চারটেই হয়েছে মানে এখন হিসাবটাই এরকম হয়ে গেছে মানে ঠিকঠাক হয়ে যায় পুরো আর এইদিকে আমি রুহির জন্য একটু গরম জল বসিয়েছিলাম ফ্লাক্সে ঢালবো ওর ফর্মুলা মিল্কটা খাওয়ার জন্য কারণ মাঝে মাঝে খাই তো একদিনে একবার বা দুবার অন্তত খাই তো সেই কারণেই জলটা গরম করে রাখি যখন দরকার পড়ে খাওয়াই কোনো দিন দরকার না পড়লে খাওয়াইও না সোটা হোক ততক্ষণ আর এখন সাড়ে সাতটা বাজে অভিও এখন আসেনি আটটার মধ্যে হয়তো চলে আসবে গল্প হয়ে গেল এদের ঘুমিয়ে গেল একটু একটু ঘুমিয়েছে ঘুমিয়েছ একটু একটু ঘুমাচ্ছে মায়ের দিকে এখন সিরিয়াল দেখছে কিন্তু আমি সাউন্ড বন্ধ করে দিয়েছি
গল্প করছিল বলে পাঁচ সেকেন্ডের ঘুম নয়। জলটা মানে হয়ে গেছে, 15 মিনিট ফোটাই এটা তো, এটা হয়ে গেছে। এবার ঢেলে নিই, এটাকে ঢেলে রেখে দিই। দেখো অবস্থা, দেখো ঘাটটা, দেখো এখনই শক্ত করে সোজা করে রেখে দিয়েছে, কোনো ব্যাপারই না ওর কাছে। ঠিক আছে না, এবার ভালো করে করো সুপারম্যানটা। দেখেছো কেমন শক্ত করে রেখে দিয়েছে ঘাটটা? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? না এত বদমাশ হয়েছে, দুষ্টু হয়েছে, এত এমনি করে এখন ওকে করতে হবে? তাহলে চুপ থাকবে, নাহলে কান্না শুরু করে দিয়েছে। ঘুরি দেখা হয়ে গেছে, বক বক শোনা হয়ে গেছে, গান শোনা হয়ে গেছে, আর ভালো লাগছে না। এবার এবার এইসব করতে হবে। দেখো কেলে, দেখো চুপ করে বসে আছে কেলে। তা উই কেলে, এইসব করলে বাবুর খুব মজা। আর নয় চলে এসো, এবার চলে এসো। আর নয় ঠিক আছে, হয়ে গেছে, ঘুরে হয়ে গেছে, এবার ঘুমাকে চলো। দেখছ যে নামানো সেই শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা দেখেছে এমনি করলে চুপ, দেখো দেখো তাহলে দেখো কিরকম দুষ্টু। দেখো দুত্তগুরু, ও দুত্তগুরু, আমার দুত্তগুরু কই, একটা বাজে না আড়াইটা বাজছে এখন। আর এটার সময় রাত, এসব করতে হবে, ওকে এসব করতে হবে।